নরেন্দ্র মোদীর আমলে নয়, বরং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার হতো কংগ্রেস আমলে। খোদ নরেন্দ্র মোদীকেও ইউপিএ জমানায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছিল। এবার এই বিস্ফোরক দাবি করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করলেন সিবিআই তার উপরও নরেন্দ্র মোদীকে ফাঁসানোর জন্য চাপ সৃষ্টি করেছিল। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, আমি আপনাদের বলছি এজেন্সির অপব্যবহার কাকে বলে। আমি যখন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম তখন আমার বিরুদ্ধে ওরা একটা ভুয়ো এনকাউন্টারের মামলা করে, সিবিআই আমাকে গ্রেপ্তারও করে। জিজ্ঞাসাবাদের সময় 90% প্রশ্নে ওরা আমাকে শুধু বলতো, আপনি চাপ নেবেন না, মোদীর নাম নিলেই আপনাকে ছেড়ে দেওয়া হবে। এরপর মোদীর বিরুদ্ধেও সিট গঠন করেছিল, কিন্তু পরে খোদ সুপ্রিম কোর্ট সেই সিট বাতিল করে দেয়।